আসসালামু আলাইকুম, আমি সন্তিদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাচ্চারা খুবই খুশি তার বাবা আর চাচুদের দেখে। তো রাজনের হাতে কিন্তু হরিণের মাংস, ওর এক বন্ধু ওকে দিয়েছে। তো হরিণের মাংস নিয়ে আসছে, আপনাদের সাথে শেয়ার করব হরিণের মাংস দেখতে কেমন। তো এই যে আমি প্যাকেটটা খুলছি। তো আজকে আমার ভিডিওতে আমি কিছু শপিং করেছি, ওই শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। বেশিরভাগ শপিং আমি আমার ভিডিওর জন্য করি, যেই জিনিসগুলো আমার প্রয়োজন, দরকার বা ভিডিও করার জন্য প্রয়োজন হয় ওগুলো আমি করি। তা আমি চেষ্টা করি মাঝে মাঝে আপনাদের সাথে সেই শপিংগুলো শেয়ার করতে। যারা আমার মতো নতুন ভিডিও মেক করেন, ব্লগার, তারপর কুকিং চ্যানেল চালান, আবার অনেকে আছে নতুন বেক করে, কেক বেক করে, তো তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। তো প্রথমে দেখাচ্ছি, আমি একটা চুলা কিনেছি, দুইটা পাতিল বসানো যাবে, একটা ছোট একটা বড়। তো আমি আমার হাজব্যান্ডকে গতকাল রাতে বলেছি আমাকে এই মুহূর্তে এই চুলাটা কিনে দাও, পে করে দাও একটা অনলাইন পেজে, তারপরে আর কি। এই তো চুলা চলে আসছে। তো চুলাটা আমার পছন্দ হয়েছে, এখন এটা সেট করব। কবে সেট করব, কিভাবে সেট করব এগুলো আমি জানি না, কবে এটা লাগাবো সেটাও আমি জানি না, কিন্তু চুলাটা আমার কাছে ভালো লেগেছে। তো নেক্সট কোনো ভিডিওতে এই চুলাটা দেখতে পারবেন। তা আমার আরেকটা চুলা কেনার ইচ্ছা আছে, সেটা হচ্ছে সিঙ্গেল, মানে শুধু একটা থাকবে। আমি একটাই চেয়েছিলাম রাজনের কাছে, কিন্তু রাজন আমাকে এনে দিয়েছে দুইটা। তো যাই হোক, নো প্রবলেম, নেক্সট কোনো টাইমে ওইটা কিনবো, এখন আর কেনার ইচ্ছা নাই, অলরেডি অনেক কেনাকাটা করে ফেলেছি। আর এই চুলার সাথে এগুলো কী কী দিয়েছে আমি সেগুলো জানি না, যখন এটা সেট করব বা এটা লাগাবো বা এটা দিয়ে রান্না করব তখন বাকিটা শেয়ার করব। আমি বেশিরভাগ শপিংই অনলাইন থেকে করি, আর ইতালির অ্যামাজন থেকে করি। তো এটা আমি কিনেছি 32 ইউরো হবে আনা সহ। তো 32 ইউরো পড়েছে, এখানে 179 পিস আছে, সবগুলা কেকের জন্য, কেক বেকিংয়ের জন্য। তো এটা আমার অনেক ইম্পর্টেন্ট ছিল, এই জন্য এটার পুরো প্যাকেজটা আমি কিনেছি। আপনারা যারা নতুন কেক বেক করেন তারা এটা ইউজ করতে পারেন, কিনতে পারেন, এখানে একসাথে অনেক কিছু আছে। 100টা দিয়েছে পলিথিন, যে পলিথিনটা দিয়ে আপনার কেকটা ডিজাইন করে, এই পলিথিনটার কথা বলছি, এটা 100 পিস। আর 79 পিস দিয়েছে এই বাকি সবগুলো। বাকি সবগুলো বলতে আপনাদের আমি একটা একটা করে দেখাবো, সবগুলো আপনারা গুনে দেখতে পারেন 79 পিস আছে কি না। তো এখানে এভাবে কেনার একটা কারণ হচ্ছে আমি সবসময় মার্কেট থেকে সিঙ্গেল সিঙ্গেল পিস কিনি। তা আমি দেখলাম যে আমি সিঙ্গেল পিস 3 ইউরো, 4 ইউরো, 5 ইউরো, যখন যেটা যেখান থেকে পাই সেখান থেকেই সেটা কিনি। এতে কি হয় যে আমি ভুলে যাই আমি কি কিনেছি, আমার কি আছে সেটাও তো আমি ভুলে যাই, আর প্রাইসটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। পরে আমি খেয়াল করলাম আমি অল্প কিছু জিনিস কিনেছি কিন্তু অনেক টাকা দিয়ে কিনেছি, আর কেক বানানোর সময় দেখি এটা নাই ওটা নাই, আমি আমার মনের মতো কেকটা ডিজাইন করতে পারি না, যে কেকটা আমি পছন্দ করেছি বানাবো সেটার কোনটা আমার কাছে নাই, এই কোন নাই ওই কোন নাই, আমার কোনটা ছোট বড় না, পলিথিন আমার কাছে পর্যাপ্ত পরিমাণে নাই। তা আমি পরে দেখলাম যে এটা সার্চ করে এটার পলিথিন অনেক। তো কেকের যখন ডিজাইন করি, কালার করি, তখন কিন্তু 5টা কালার করলে 5টা পলিথিন লাগে। তো কিছু পলিথিন আবার আছে ফেটে যায়, বের হয়ে যায়, তো অনেক ধরনের প্রবলেম হয়, কিন্তু এই পলিথিনটাই সেটা হচ্ছে না। এটার যে পলিথিনটা এটা যথেষ্ট পরিমাণে শক্ত, সহজে ক্রিম বের হয় না, তো পলিথিনটা ভালো দিয়েছে। আর এটার ভিতরে কোন আছে, কেক ডিজাইন করার জন্য কোন আছে, প্রায় আমি 48টার মতো কোন পেয়েছি। তো 48টা কোণ কিন্তু এক একটা এক এক ডিজাইনের, আর এক একটার সাইজও বড়, ছোট আছে, বড় আছে, মাঝারি আছে, একদম বিগ সাইজও আছে। তো আবার রুশিয়ার যে কোণগুলো, কেক ডিজাইনার কোণগুলো, সেগুলোও আছে। আর এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। আমার মনে হয় এগুলো মোট 5টা, এরকম বড় বড় 3টা, আরও ছোট ছোট আছে। আর এই যে কেচি আছে, যে ফুলটা আপনি ডিজাইন করে ফুলটা কেটে নেবেন, তারপরে নর্মাল পলিথিন আছে যেগুলো শক্ত, আপনি একটা পলিথিন বারবার ব্যবহার করতে পারবেন, তারপর কেকটা ডিজাইন করার দাগ কাটার এই ধরনের কাটার আছে 3টার মতো। তো অনেক কিছুই আছে, এগুলো সবগুলোর নামও আমি জানি না, এগুলো সবগুলো আমি আগেও কখনো ব্যবহার করিনি, ইনশাল্লাহ নেক্সট টাইমে কেক বানালে আমি এগুলো ব্যবহার করব। আর আমি তো সবসময় আমার বাচ্চাদের বার্থডে কেকগুলো আমি বানানোর চেষ্টা করি,
এই জিনিসগুলো পরিষ্কার করার জন্য একটা চিকন ব্রাশ দিয়ে দিয়েছে। অনেক সময় দেখা যায় এগুলোর ভিতর ক্রিম ঢুকে থাকে, ক্রিমগুলো বের করা যায় না, তো এটার জন্য একটা ছোট ব্রাশ দিয়ে দিয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কেকটা যেটার উপরে রাখবেন এটা ঘুরবে, এই বাটিটা, হোয়াইট কালার বাটিটা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা আমার আগে ছিল না। আর এটা হচ্ছে আপনি যেটার ভিতরে ফুল করবেন, তো এটাও মোটামুটি 2 পিসের মতো দিয়েছে, এই যে দেখুন 2 পিসের মতো দিয়েছে। তো মাশাল্লাহ অনেক কিছু দিয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, অনেকের উপকারেও আসবে, অনেকে অনেক কিছু জানতে পারবে। আমার কাছে মনে হয় যারা কেক বেকিং করতে পছন্দ করে বা কেক বেকিং করে, কেকের কাজ করতে পছন্দ করে, নিউ নিউ কেক বানাতে পছন্দ করে, তারা এই টাইপের একটা সেট কিনে নিতে পারেন। তাহলে বারবার বাজার থেকে বা দোকান থেকে, মার্কেট থেকে একটা একটা করে জিনিস কেনার প্রয়োজন পড়বে না। আর কেক বানাতে গেলে এমনটা হবে না যে একটা জিনিস নাই, একটা জিনিস মিসিং, মনের মতো কেক বানাতে পারছি না, এরকম কোনো প্রবলেমে আপনি আর পড়বেন না। এই কেকের সেটটা কিনে আমি খুবই স্যাটিসফাই। আর এখানে একটা কাগজও দিয়ে দিয়েছে কোন কোনটা কোন কাজ করে, কোন কোনটা কী ধরনের ফুল বের হয়। তো আমি যখন কেক বানাবো তখন এটা দেখে দেখে কোনগুলো ব্যবহার করতে পারবো, এতে আমার অনেক ইজি হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তা আপনারা যারা এইটা কিনতে চান, যারা ইতালিতে আছেন, যদি এটা কিনতে চান তাহলে অবশ্যই আমার পেজে একটা মেসেজ দিতে পারেন বা কমেন্ট বক্সে একটা মেসেজ দিতে পারেন, আমি এটা লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেব, যেন আপনারাও উপকৃত হন। তো এটার আবার অনেক সেট আছে, এক একটা এক এক রকম, কিছু আছে 15 ইউরো, কিছু আছে 10 ইউরো, কিছু আছে 20 ইউরো, কিছু আছে 28 ইউরো। তো এটা পরিমাণ অনুযায়ী সেটটা হয়, পরিমাণ অনুযায়ী প্রাইসটাও কম বেশি হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যে যেখানেই আছেন ভালো থাকার চেষ্টা করবেন। নেক্সট ভিডিওতে আরও কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করব, আরও কিছু শপিং করেছি কিন্তু ব্যস্ততার কারণে শেয়ার করা হয় না। চেষ্টা করব আমার ছোটো ছোটো শপিংয়ের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। তো এই যে কোনগুলো যে কত বড় বড় সেগুলো আপনাদের দেখাচ্ছি, আর এখান থেকে আমি বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ সবাইকে।